হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আজ চলে এসেছি আমার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল গল্পকথা। তো এখন যেটা আমি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাটন রেসিপি। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আর মানে তেজপাতাটা একটু দেওয়া হয়নি আগের থেকে, তাই জন্যে তেজপাতাটাও দিয়ে দিলাম। মানে আমি যেহেতু দিইনি, আমার দিদা তো রান্না করেছে, তো আমার দিদাই দিচ্ছে, বুঝলে। এটা হচ্ছে পেঁয়াজ এগুলো সব কটাই। তো আসলে আমার ক্যামেরাটা কেন একটু নড় ছিল, মানে পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা হয়েছে, আসলে আমার হাতটা না, মানে এটাও কি বলবো তোমাদের, আর আমি তো মানে আমার তো সত্যি কথাই আমি বলে দিই, আমার কোনো ড্রাইভার নেই, তার জন্য না আমার মানে আমার ধরে থাকতে খুব একটা, মানে কোথাও ধরো রাখলাম বা স্ট্যান্ড করালাম তখন ঠিক আছে। তো দেখো, ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মটনটা। তো মটনটা দিয়ে একটু উফ ভালো করি কষাতে, আর যখন খাচ্ছিলাম না ওফ দারুণ ছিল। তো যেহেতু ওটা অনেক দিনেরই ভিডিও, বুঝলে, আমার না ছাড়া হয়নি, তো আজকে আমি ছাড়ছি। আমি ভেবেই রেখেছিলাম যে আমি রোববার দিনকে ছাড়বো, তো আজকে যেহেতু রোববার তাই জন্য আমি এটা ছাড়ছি। আর মটন তো আমার ফেভারিট, মটন খেতে আমার খুব ভাল লাগে, বুঝলে। তো আমি জাস্ট মাথা খারাপ হয়ে যায় মটন দেখলে। তো এখন দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। দেখো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে দেখো একটু মানে আদা রসুনের জলটা নিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আসলে তখন না আমি একটু অন্ধকারের মধ্যে, তো মানে আমার না মানে লাইটটা জ্বালাতে ভুলে গেছি একদম। আর দেখো, হলুদ দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো নুনটা দেব এখনই, তোমরা দেখো। তো এই যে নুন দিচ্ছি পরিমাণ মতন, মানে তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে, ঠিক আছে, মানে যে নুন বেশি খায় সেরকম। তো দেখো, এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো, আর আলুটাও দিয়ে দেবো এক এক করে। তো আলুটা আমি তোমাদের বলে দিই, আলুটা আগের থেকে ভেজে রাখা হয়েছিল, তোমাদের সেটা বলা হয়নি, বুঝলে। তো আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু পেঁপে। পেঁপে এর মধ্যে, মাংসর মধ্যে দিলে না, মানে খাসির মাংসর মধ্যে দিলে অনেক ভালো হয়, আমি তো তাই শুনেছি, আর মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়। আর তার মানে রান্না করার পর মানে দুই একটা একটু মানে শক্ত ছিল, কেন হলো একটু বুঝলাম না ঠিক, মানে দু একটা শক্ত ছিল আবার দু একটা ভালো হয়েছিল। তো এবার দেখো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়, ঠিক আছে। তো ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। দারুণ হচ্ছে, তো অনেকক্ষণ ধরে একটু ভালো করে কষালে না জিনিসটা খুব ভালো হয়। আর এই দেখো, আমার দিদা রান্না করছে, আর এবার দিয়ে দিচ্ছি জল, মানে আর তো বেশি কষাবো না তার জন্যে এবার জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চর্বিটা, মানে চর্বিটা আগের থেকে দেওয়া হয়নি। তো জল দিয়ে একটু মানে চর্বিটাও তো দিয়ে দিলাম, তো একটু মানে নাড়িয়ে নিচ্ছি যাতে তলার একটু যায় আর কি। চর্বিটা আগের থেকে দেবে না, বুঝলে তো, চর্বিটা একটু পরেই দেবে যদি তোমরা চর্বি না, অনেকে আছে না অনেকে খেতে চায় না, যার যেটা হয়। তো দেখো, একটু হালকা হালকা মতন ওই দিকটা ফুটছে, কিন্তু এই দিকটা ফুটেনি আর কি। তো এবার চাপা দিয়ে দিয়েছি, তো দেখা যাক কতক্ষণ ধরে হয় আর কি। তো দেখো, একটু
একটু সরিয়ে দেখলাম, এখনো ভালো করে এখনো ফোটেনি, একটু একটু ফুটছে বুঝলে। তো এবার দেখো চাপা দিয়ে দিয়েছি, আসলে আমি ওটা উল্টো দিক দিয়ে করছিলাম, তো ওর জন্যে এরকম মানে উল্টো তোমরা দেখতে পাচ্ছো আর কি। তো দেখো ভালোই ধোঁয়া বেরিয়ে গেছে, মানে বোঝা তো যাচ্ছেই যে এটা হয়ে এসছে আর কি। তো এখানে দেখো একেবারে টক বক করে ফুটছে মাংসটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর প্লিজ একটা লাইক করে দিও। টাটা।